সময়টা ছিল এই বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি একটা সময়। করোনা ভাইরাসের প্রথম পর্যায়ের ধাক্কা সামলে মানুষ তখন আবার কিছুটা স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে শুরু করেছে। সেই সময় দুদিনের একটা ছুটির সুযোগ হতেই আমরা আবার রওনা দিলাম ছোট্ট একটা বেড়ানোর খোঁজে গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। আমরা গড়পঞ্চকোট গিয়েছিলাম শীতের শেষে, কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শীতকাল ছাড়াও আপনারা বর্ষার শেষের দিকেও ঘুরে আসতে পারেন গড়পঞ্চকোট। অপূর্ব সুন্দর লাগবে সেই সময়কার সবুজের সময়। কলকাতা থেকে গড়পঞ্চকোট দুভাবে যেতে পারেন, এক তো গাড়ি নিয়ে যেভাবে আমরা গিয়েছিলাম, এই পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসানসোল পার করে বাঁদিকের পুরুলিয়া যাওয়ার রাস্তা ধরে গড়পঞ্চকোট আসতে পারেন, দূরত্ব 250 কিলোমিটার। এছাড়া যদি ট্রেনে করে আসেন তবে আসানসোল, কুমারধুবি বা বরাকর যে কোনো একটা স্টেশনে নেমে গাড়ি ভাড়া করেও গড়পঞ্চকোট ঘুরে নিতে পারেন। ডেসক্রিপশনে বিভিন্ন স্টেশন থেকে দূরত্ব, গাড়ির ড্রাইভারের নম্বর সব দেওয়া রয়েছে। দুদিন ধরে পুরো গড়পঞ্চকোট ঘুরিয়ে আবার আপনাকে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য গাড়ি ভাড়া পড়বে প্রায় 3,500 টাকা। স্টেশনের সামনে থেকেই অনেক গাড়ি পেয়ে যাবেন, একটু সকালের দিকে রওনা দিলে দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন। গড়পঞ্চকোটে আগে থেকেই হোটেলের বুকিং করে আসা উচিত, কারণ এখানে হোটেলের সংখ্যা কিন্তু খুব কম। আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের গড়পঞ্চকোট নেচার রিসর্টে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। পুরো গাছপালায় ঘেরা আরণ্যক পরিবেশে এই রিসর্ট। সারাদিন ধরে বিশেষ করে সকাল এবং বিকেল বেলায় শুনতে পাবেন বিভিন্ন পাখির ডাক। এখান থেকে সব স্পটগুলো খুব কাছাকাছি, তবে এখানে একটাই সমস্যা, এখানে কিন্তু কোনো রুম সার্ভিস নেই, আর রেস্টুরেন্ট থেকে কয়েকটা কটেজ একটু দূরে দূরে। তবে এইটুকু মানিয়ে নিতে পারলে গড়পঞ্চকোটে থাকার জন্য এটা বেশ ভালো জায়গা। যেদিন পৌঁছবেন সেদিন বিকেলেই পরন্ত সূর্যের মায়াবী আলোয় ঘুরে নিন দামোদর নদের উপর পাঞ্চেত ড্যাম। পাঞ্চেতের উপর থেকে দেখা এই সূর্যাস্ত আপনার সারা জীবনের এক অনন্য সঙ্গী হয়ে থাকবে। ১৯৪৩ সালের বিপজ্জনক বন্যার ফলে দামোদর অববাহিকা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্বাধীনতার পর 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা রূপে দামোদর ভ্যালি কর্পোরেশন এই নদী অববাহিকার উন্নয়নের জন্য কাজ শুরু করে। এর ফলস্বরূপ তিলাইয়া, কোনার, মাইথন ও পাঞ্চেত নামে চারটি বাঁধ এবং দুর্গাপুর ব্যারেজ নির্মাণ করা হয়। এই পরিকল্পনার চতুর্থতম বাঁধ হিসাবে 1959 সালে দামোদর নদের উপর এই পাঞ্চেত বাঁধ তৈরি করা হয়। পাঞ্চেত ড্যামের উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারেন বাঁধের কাছাকাছি। ড্যামের লাগোয়া পার্কেও বেশ কিছুটা সময় ঘুরে নিতে পারেন। প্রথম দিন এই পাঞ্চেত ড্যাম দেখেই আবার রিসর্টে ফিরে আসুন। আজ এখানে এই পর্যন্তই। এর পরের পর্বে দ্বিতীয় দিনের ভ্রমণে খুব শিগগিরই নিয়ে আসছি কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম, গড়পঞ্চকোট এবং বরন্তির বিভিন্ন জায়গা। তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই এর পরের ভিডিওটি দেবো তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর তারই সাথে অনুরোধ, একটি লাইক এবং অনেক শেয়ারের। ধন্যবাদ।